শেরেবাংলায় বাংলাদেশ দল যখন অনুশীলনে নেমেছে ঠিক তখনই লিওনেল মেসিদের বরণ করে নিচ্ছিল বুয়েন্স আয়ার্স। 17,000 কিলোমিটারের দূরত্বকে পাশ কাটিয়ে সে উত্তেজনার ছাপ পড়ে টাইগারদের ক্যাম্পেও। আকাশিনীল জার্সিতে সাকিব আল হাসান, ফুটবলীয় লড়াইয়ে তার প্রতিপক্ষ মুশফিকুর রহিম। সোহান তাসকিনদের নিয়ে আয়োজিত সে ফুটবল ম্যাচে গোলও করেছেন দেশসেরা অলরাউন্ডার। এরপরই সিরিয়াস অনুশীলনে নেমে পড়েন স্বাগতিকরা। তবে চট্টগ্রাম টেস্টের যাচ্ছেতাই পারফরমেন্স দ্বিতীয় টেস্টেও খুব একটা স্বস্তি দিচ্ছে না। চিন্তাটা বেশি মুশফিকুর রহিমকে ঘিরে। ওয়ানডে সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও পুরোপুরি ব্যর্থ এই সিনিয়র ক্রিকেটার। উইলো হাতে সমাধান খুঁজতে তাই স্বর্ণাপন্ন হলেন রাহুল দ্রাবিড়ের। ভারতীয় কোচও দলীয় ভেদাভেদ ভুলে ব্যাটিং টিপস দিলেন সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে। দ্য ওয়াল খ্যাত এই কিংবদন্তির সঙ্গে এরপর ফ্রেমবন্দিও হয়েছেন তিনি। মিরপুর টেস্টের আগে একাধিকবার পিচ পর্যবেক্ষণ করেছেন অধিনায়ক সাকিব। তার সঙ্গী ছিলেন হেড কোচ ও ব্যাটিং কোচ। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে হোম অফ ক্রিকেটে দেখা মিলতে পারে টিপিক্যাল স্পিনিং উইকেটের। অন্তত প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই ধারণা করা হচ্ছে। ইঞ্জুরিতে ছিটকে গেছেন এবাদত ও শরীফুল। দ্বিতীয় ম্যাচের একাদশে তাই সুযোগ পেতে পারেন এক পেসার, খালেদ নাকি তাসকিন। তা নিয়ে সংশয় থাকলেও একাদশে বাড়তি স্পিনার ঢোকাটা অনেকটাই নিশ্চিত। সাকিবের কাঁধের ইঞ্জুরিতে দ্বিতীয় ইনিংসে বোলার সংকটে ভুগেছিল স্বাগতিকরা। সে সমস্যা থেকে পরিত্রাণ পেতে ঢাকা টেস্টে অভিষেক ঘটতে পারে নাসুমের। বাংলাদেশ দলের আগে এদিন অনুশীলন করেছে ভারতীয় শিবিরও। তবে এদিনের অনুশীলনে দেখা যায়নি বিরাট কোহলিকে। 22 ডিসেম্বর থেকে হোম অফ ক্রিকেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।